ভারতীয় ফুটবল ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি কল্যাণ চৌবে। দায়িত্ব নেওয়ার পর এদিনই কলকাতায় ফেরেন প্রাক্তন গোলরক্ষক। তাকে শুভেচ্ছা জানাতে কলকাতায় হাজির ছিলেন বহু ফুটবল প্রেমী মানুষ। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়াকে পরাজিত করে ভারতীয় ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি হয়েছেন প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে। সভাপতি হওয়ার পর এদিন ফেরেন কলকাতায়। শিক্ষক দিবসে নিজের সমস্ত সাফল্য শিক্ষাগুরুদের সমর্পণ করলেন কল্যাণ। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, যেভাবে বিমানবন্দরে বাংলার মানুষ উপস্থিত হয়েছেন, আমি এমনটা কল্পনাও করিনি যে এত মানুষের ভালোবাসা পাব। এই অভ্যর্থনাকে আমি নতমস্তকে প্রণাম করছি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি হয়েছি। আমি আমার বাবা মার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমি জীবনে যত গুরুর কাছে ফুটবল শিখেছি, আজকে শিক্ষক দিবসে আমার সাফল্য আমি তাদেরকে উৎসর্গ করতে চাই। এমনটা কল্পনাও করিনি যে মানুষের এত ভালোবাসা পাব, যে স্বতঃস্ফূর্ত ভাবে তারা এখানে উপস্থিত হয়েছেন। যদি আমি খুব সহজ সরল ভাবে বলি যে এই অভ্যর্থনাকে আমি নতমস্তকে প্রণাম করছি। সাধারণ মানুষ থেকে ফুটবল প্রেমী মানুষেরা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি আপ্লুত। আর আমার মনে হয় দীর্ঘ দেড় দশক ধরে, যবে থেকে প্রিয়দা ভারতীয় ফুটবল থেকে নিষ্ক্রিয় হয়েছেন, তারপর থেকে বাংলার মানুষ চাইছিল বাংলা থেকে কেউ ফুটবলে আবার প্রতিনিধিত্ব করুক। সম্ভবত এটাই একটা বড় কারণ, যেখানে দশ বারো বছরের বাংলা সন্তোষ ট্রফিতে কিংবা খেলোয়াড়দের জাতীয় দলে ফুটবলারের সংখ্যা কমছে। আশা করব আমার কার্যকালে বাংলার ফুটবলাররা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়। পরিকাঠামোগত উন্নতি যেন এখানে সর্বোচ্চ পর্যায়ে করা যায়, সেই চেষ্টাই করব। সভাপতি হিসেবে আমাদের যে কি পরিকল্পনা আছে, ফুটবলে কোথাও একজন তো ম্যাচ জেতাতে পারে না, তেমন একটা ফেডারেশন, 140 কোটি দেশের ফেডারেশনকে কোন একজন সভাপতি এসে জিতিয়ে দেবে তা নয়। আমরা 19 তারিখে কলকাতায় একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকেছি চূড়ান্ত ফাইনালের পরে, আর সেই দিন আমরা রাজ্যগুলোর কাছ থেকে স্টেট ডেভেলপমেন্ট প্ল্যান আছে, তার 100 দিন পর আমরা কীভাবে ফুটবলের পলিসি হবে, রোডম্যাপ হবে, ব্লুপ্রিন্ট হবে, সেটা আপনাদের সাথে ঘোষণা করবো। কলকাতার এইখানে যে মানুষেরা যারা এসেছে তাদের স্বতঃস্ফূর্তভাবে প্রমাণ করে দেয় যে আমি 100% বাংলা এবং বাংলার ফুটবলের জন্যই কাজ করব। আমাদের মনোরঞ্জন ভট্টাচার্য টেকনিক্যাল কমিটিতে রয়েছেন, যে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান IM বিজয়ন এবং অ্যাডভাইজারিতে আছেন সাবির আলী। এই কমিটি বৃন্দ রয়েছে আপনার, হরজিন্দার সিং আছে, অরুণ মালহোত্রা আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে টেকনিক্যাল কমিটিতে খেলোয়াড় হিসেবে মেম্বাররা রয়েছেন, যারা আগামী দিনে ভারতীয় দলের কোচের নির্ণয়, খেলোয়াড়দের পারফরমেন্সের গ্রাফ এইসব দেখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।